নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব সিপেট অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে অর্থাৎ সিপেট হলদিয়ার পক্ষ থেকে কতকগুলি কর্মমুখী প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সগুলি করা যাবে কারা কারা করতে পারবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সীমা কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সিপেট একটি কেন্দ্রীয় সরকার স্বীকৃত সংস্থা অর্থাৎ এখানে সম্পূর্ণ বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ট্রেডে তো দেখো আমরা বিভিন্ন ধরনের এই কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে ভিডিও দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রামের জন্য কিন্তু সিপেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি সিপেড ডট গভ ডট ইন সেন্টার সিপেট হলদিয়া ইন্ট্রোডাকশান ডট পিএইচপি তো সেখানে দেখো যে শর্ট টার্ম কোর্সগুলো রয়েছে আমি জাস্ট একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে দেখো যেটা রয়েছে শর্ট টার্ম যে কোর্সগুলো রয়েছে দেখো স্পন্সর্ড দ্য ফলোয়িং শর্ট টার্ম কোর্সেস ওয়ে স্পনসর্ড বাই ডাব্লু বি এস সি যেগুলো রয়েছে দেখো আলিয়া ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল পাওয়ার অফ পাওয়ার ফিনান্স কর্পোরেশন কী কী কোর্স রয়েছে দেখো প্রথমে রয়েছে দেখো যে মেশিন অপারেটার ইঞ্জেকশান মল্ডিং মেশিন অপারেটার এক্সট্রাসান মোল্ডিং মেশিন অপারেটার ব্লো মোল্ডিং তো দেখো এই যে কোর্স এই কোর্সগুলোর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই ওপেন করছি তো সেখানে গিয়ে দেখো আগামী সাতাশে মার্চ দু হাজার তেইশের মধ্যে তোমরা বাই পোস্টের মাধ্যমে অথবা গুগল যে ফর্মের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলো আমরা যে বিস্তারিত নোটিফিকেশান সেটা আমরা এখন দেখে নিই তো দেখো অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা আমরা ওপেন করলাম তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিপেট অর্থাৎ সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সিএসটিএস হলদিয়ার পক্ষ থেকে যেটি কেমিক্যালস অ্যান্ড পেট্রো কেমিক্যালস মন্ত্রকের অধীনস্থ সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো সেখানে কি বলা হচ্ছে দেখো

অর্থাৎ দেখো সম্পূর্ণ বিনামূল্যে ছ মাসের যে কর্মমুখী প্রশিক্ষণ শুধুমাত্র তপসিলি জাতি যারা অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ এসসি কাস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এবং যাদের অ্যানুয়াল যে বার্ষিক যে আয় অথবা অ্যানুয়াল যে ইনকাম তিন লক্ষ টাকার কম তারা কিন্তু এই যে চারটি কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া এবং এই কোর্স করার পর কিন্তু একদম কর্মমুখী প্রশিক্ষণ সেই কর্মমুখী অর্থাৎ এই কোর্স করার পর বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু সহায়তা হবে তো দেখো প্রথম যেটা কোর্স রয়েছে মেশিন অপারেটার ইঞ্জেকশন মোল্ডিং সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক পাস হও তাহলেও তোমরা অ্যাপ্লিকেবল অথবা এইচএস পাস করলেও অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা আইটিআই হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট রয়েছে দেখো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সিট রয়েছে দেখো পঁচিশটি টোটাল একশোটি সিটের জন্য এই যে চারটি কোর্সের জন্য একশোটি সিট রয়েছে পঁচিশ পঁচিশ করে দেখো দু নাম্বার যেটা রয়েছে মেশিন অপারেটার এক্সট্রুশন প্রসেস ঠিক আছে এক্ষেত্রে দেখো যে শিক্ষাগত যোগ্যতা একই মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক অথবা আইটিআই হলে অ্যাপ্লিকেশন করবে এক্ষেত্রেও পঁচিশটি সিট রয়েছে তিন নম্বর মেশিন অপারেটর প্লাস্টিক প্রসেসিং এক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা এবং যে সিট সংখ্যা রয়েছে দেখো পঁচিশটি চার নম্বর মেশিন অপারেটার ব্লো মোল্ডিং এক্ষেত্রে দেখো পঁচিশটি সিট রয়েছে এক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং বয়স্কমাস সেটা কিন্তু একই রয়েছে ভেনু দেখো কোথায় হবে সিপেট সিএসটিএস হলদিয়া সিটি সেন্টার পোস্ট অফিস দেভোগ হলদিয়া ডিস্ট পূর্ব মেদিনীপুর বেঙ্গল পিন সেভেন টু ওয়ান সিক্স ফাইভ সেভেন ঠিক আছে এবার যেটা রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দেখো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার বায়োডেটা অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টেন্থ পাস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারেন্ট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অ্যান্ড ফাইভ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বাই সাতাশে মার্চ দু হাজার তেইশ অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস অর্থাৎ আগামী সাতাশে মার্চ দু হাজার তেইশের মধ্যে তোমরা তোমাদের বায়োডাটার সঙ্গে সেল প্যাটেস্টেড যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে দেখো মাধ্যমিকের পাস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং যে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অর্থাৎ যে বার্ষিক আয়ের যে সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং তার সঙ্গে পাঁচ পাঁচটি কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে অবশ্যই সাতাশে মার্চ দু হাজার তেইশের মধ্যে নির্দিষ্ট যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাতে কিন্তু পাঠাতে হবে অ্যাড্রেসটা তো ওখানে দিয়ে দেওয়া রয়েছে যে সিপেড সিটি সেন্টার এই যে এই অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেস অথবা এটা দুটো একই অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে অথবা যারা চাইছো যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অলসো ফিল আপ দ্য অনলাইন ফর্ম ভায়া দিস লিঙ্ক দেখো রয়েছে ফর্মস ডট জিএলই স্ল্যাশ সেভেন পিসি থ্রি ফোর এস এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে অথবা এই যে কিউআরটা রয়েছে এই কিউআরটা কিন্তু স্ক্যান করলে ওটা ওপেন হয়ে যাবে তারপর তোমরা সেখানে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এবার দেখো যেটা বলা হচ্ছে এনি নাম অর অ্যামেন্ডমেন্ট টু দিস নোটিফিকেশান যদি এর পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কোনো আরও শুদ্ধিপত্র বা নোটিফিকেশান বেরোয় সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটে আমরা আগে ছিলাম সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো আপাতত তোমরা সাতাশে মার্চ দু হাজার তেইশের মধ্যে অবশ্যই তোমরা বাই পোস্ট অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে অথবা তোমরা এই যে এই এটা এই যে কিউআর কোডটা রয়েছে সেটা স্ক্যান করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে পারবে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটসদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একশোটি সিটের জন্য কিন্তু এই যে চারটি কোর্স রয়েছে চারটি কোর্সে কিন্তু অ্যাডমিশন চলছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্যতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলো না ধন্যবাদ